নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। ধনতেরাসের দিন ঝাড়ুর কিছু উপায় যদি আপনারা করেন, সেক্ষেত্রে আপনাদের ধনের অভাব চিরতরে মিটে যাবে। হ্যাঁ বন্ধুরা, কী সেই উপায় জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। জীবনে প্রতিটা ব্যক্তি কঠোর পরিশ্রম করে এবং সেটি করে শুধুমাত্র নিজের প্রয়োজনের জন্য, নিজের পেটের জন্য এবং নিজের কিছু অংশে ভোগের জন্য। অর্থাৎ প্রতিটা মানুষের জীবনে একটি মাত্র স্বপ্ন থাকে, ধনী হওয়ার। কিন্তু দুঃখের বিষয় এটাই, সেই স্বপ্ন প্রত্যেকের কিন্তু পূরণ হয় না। যদি আপনার সাথে এই রকম ঘটনা ঘটে, অর্থাৎ পরিশ্রম করছেন কিন্তু অর্থ আসছে না, আবার অর্থ আসছে সেই অর্থ টিকছে না, তাহলে আপনারা ঝাড়ুর এই উপায়টি একবার করে দেখতে পারেন। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনাদের জীবনে অর্থের অভাব মিটতে বাধ্য। তার আগে যারা অনলাইন আমার সাথে কনসাল্ট করতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার। অর্থাৎ এই নাম্বারে কেবল তারাই যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। এছাড়াও আপনারা যদি মনে করেন জন্মকুণ্ডলী তৈরি করবেন, সেক্ষেত্রেও আপনারা যোগাযোগ করতে পারেন। তাহলে আসুন, কী সেই উপায় জেনে নেওয়া যাক। প্রথমত, আপনাদেরকে সঠিক একটি দিনে ঝাড়ু কিনতে হবে, অর্থাৎ ঝাঁটা কিনতে হবে। এটি মান্যতা রয়েছে যে মা লক্ষ্মী ঝাঁটার মধ্যে, অর্থাৎ ঝাড়ুর মধ্যে বসবাস করেন, তাই ঝাঁটাতে কখনোই পা লাগানো উচিত নয়। যদি আপনারা সঠিক দিনে এবং সঠিক সময়ে ঝাড়ু কিনতে পারেন, তাহলে আপনার গৃহে মা লক্ষ্মী সর্বদাই বিরাজমান থাকবেন এবং আপনার জীবনে যে দারিদ্রতা রয়েছে সেই দারিদ্রতা দূর হয়ে যাবে। ঝাড়ু কেনার জন্য সব থেকে উত্তম দিন হচ্ছে শনিবার ও রবিবার। এই দিন বাস্তুশাস্ত্র মতে ঝাড়ু কেনার একটি উত্তম দিন। এই দিনে যদি আপনারা ঝাড়ু কিনে নিয়ে আসেন, তাহলে মা লক্ষ্মীর সাথে সাথে কুবের দেবতারও কৃপা অর্জন করতে পারবেন। তবে এই প্রসঙ্গে একটি কথা বলে দিই, যাদের সাড়ে সাথে চলছে তারা কখনোই শনিবার দিন ঝাড়ু কিনবেন না, তারা রবিবার দিন কিনতে পারেন। অর্থাৎ যাদের সাড়ে সাথে চলছে তারা যদি শনিবার দিন ঝাড়ু কিনেন, সেক্ষেত্রে কিন্তু সাড়ে সাথের প্রভাব, অর্থাৎ শনির প্রকোপ কিন্তু ব্যাপকভাবে পড়ে যাবে। তাই এই বিষয়টি অবশ্যই আপনারা মাথায় রাখুন। এই দিন আপনারা পুরনো ঝাড়ুকে ঘর থেকে বিদায় করুন এবং নতুন ঝাড়ুকে ঘরে নিয়ে আনুন। পুরনো ঝাড়ুকে অধিক সময় ধরে আপনার গৃহে কিন্তু রাখবেন না। অর্থাৎ অনেক সময় দেখা যায় কোনো ঝাড়ু ভেঙে গেছে, কিছু কিছু অংশ মাটিতে পড়ে যাচ্ছে, আর সেই অংশগুলিতে আমাদের পা লাগছে, সেক্ষেত্রে কিন্তু শুভর থেকে অশুভর ফল কিন্তু বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে একটি বিষয় মাথায় অবশ্যই রাখবেন, এই পুরনো ঝাড়ু কখনোই শুক্রবার এবং বৃহস্পতিবার ঘর থেকে বিদায় করবেন না। ঝাড়ুকে বিদায় করার জন্য সব থেকে সঠিক দিন হচ্ছে শনিবার। এবার আসুন, আমি আপনাদেরকে জানিয়ে দিই নতুন ঝাড়ু কেনার পর ধনতেরাসের দিন কী করতে হবে। যখন আপনি একটি নতুন ঝাড়ু কিনে নিয়ে আসবেন, তখন একটি সাদা সুতো অবশ্যই ঝাড়ুতে বেঁধে দিবেন। সাদা সুতো ঝাড়ুর উপর বাঁধার ফলে মা লক্ষ্মী আপনার গৃহে সবসময় বসবাস করবেন, এটি মান্যতা রয়েছে, এবং যার ফলে আপনারা সবসময় মা লক্ষ্মীর কৃপা পাবেন। এবং শনিবার দিন নতুন ঝাড়ুটি বাড়িতে নিয়ে আনুন এবং সেই ঝাড়ুটিকে এমন জায়গায় রাখুন যেখানে সকলের নজর না পড়ে। যদি সকলের নজর পড়ে, সেক্ষেত্রে কিন্তু ঝাড়ুর কার্যকারিতা নষ্ট হয়ে যাবে, এটি অবশ্যই আপনারা মাথায় রাখবেন। তবে একটি বিষয় অবশ্যই মাথায় রাখবেন, ঝাড়ুতে কখনোই পা দেবেন না, অর্থাৎ পা দিয়ে আঘাত করবেন না। এটি মান্যতা রয়েছে, যদি আপনি ঝাড়ুতে পা দেন, সেক্ষেত্রে মা লক্ষ্মীকে লক্ষ্মীর গায়ে পা দেওয়া হয়, যার ফলে মা লক্ষ্মী রুষ্ট হয়ে যান। তাই আপনারা কখনোই ঝাড়ুতে পা দেবেন না।
আর যদি দিয়ে ফেলেন তাহলে আপনার গৃহে পুনরায় দুঃখ, দারিদ্রতা, কষ্ট এইসব কিন্তু আবার ঘিরে ধরবে। তাই এই ছোট ছোট বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল রাখুন। আরেকটি বিশেষ কথা আমি আপনাদেরকে জানিয়ে দিই, কখনোই রাত্রে ঘর ঝাড় দেবেন না। এটি মান্যতা রয়েছে যে রাত্রিবেলা যদি ঘর ঝাড় দেওয়া হয় তাহলে লক্ষ্মীকে বিদায় করা হয়। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও মতো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।